আসসালামু আলাইকুম, আমি জহিরুল কবির চৌধুরী শিরু, জয়েন্ট সেক্রেটারি হাব বাংলাদেশ। আমি আমাদের সকল হাব সদস্য এবং তাদের পরিবার পরিজন কাছে আহ্বান জানাচ্ছি, দেশের এই ক্রান্তিকাল সময়ে, এই কঠিন সময়ে আপনারা সবাই ঘরে থাকুন, সেফ থাকুন, সুস্থ থাকুন। আপনার আমার আমাদের সবার পরিবার যাতে ঘর থেকে বের না হই, আমরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করি, এই আহ্বান জানাই। আমাদের কাছে বুকিং করা বিভিন্ন হজ এজেন্সির মালিকদের পক্ষ থেকে, উমরা এজেন্সির মালিকদের পক্ষ থেকে বলছি, আপনারা যারা আমাদের কাছে উমরা বুকিং করেছিলেন, নিশ্চয়ই আপনারা সরকারের ঘোষণা শুনেছেন। আমরা হাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, অচিরেই এই অবস্থা কাটিয়ে উঠলে আমরা আপনাদের সকল টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হবে। মাননীয় মন্ত্রীও ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যারা উমরা যেতে পারেননি তারা উদ্বিগ্ন হবেন না, আমরা এই উমরার টাকা, এই টিকেটের টাকা আপনাদেরকে সম্পূর্ণ, কোনো কর্তন ছাড়া সম্পূর্ণ টাকা ফেরত দিব। আমরা যারা হজে যাওয়ার জন্য আপনারা আমাদের কাছে হজ বুকিং করেছেন, এখন পর্যন্ত বেসরকারি প্রায় 27,342 জন হজ বুকিং করেছেন, সরকারিভাবে 3,208 জন হজ বুকিং করেছেন। আমরা আগামী 10 দিন আমাদের সকল অফিস বন্ধ থাকবে, আমরা সবাই সরকারের নির্দেশ মোতাবেক আমরা আমাদের ঘরে থাকব। আমাদের অফিস খোলার পরে সরকার যদি সিদ্ধান্ত দেন আবার আমরা হজ বুকিং নিব, আপনারা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। যদি কোনো কারণে আল্লাহ না করুক হজ এই বছর যদি না হয়, তাহলে আমাদের ধর্মমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আপনারা যে টাকা জমা দিয়েছেন বা দিচ্ছেন, সম্পূর্ণ টাকা কোনো রকম কর্তন ছাড়া আপনারা ফেরত পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ঘরে থাকুন, সেফ থাকুন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।